আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সোফার যে ফোম কভার আছে, সেই ফোম কভারের প্রথমে বলবো কাপড়ের গজ কাপড়ের দাম, তারপর বলবো হচ্ছে পার পিস কত করে, ফোমের কভারে পার পিস কত করে, এবং যদি সেট তৈরি করি সেট তৈরির মজুরি কত আর কাপড়ের দাম কত। তো ভাইয়া, এই যে কাপড়টা দেখতে পাচ্ছি এটার গজ কত করে? এটার গজ হলো আপনার 550 টাকা। 550 টাকা গজ। আর যদি আমি ধরেন আমার এক সেট সোফা আছে, আমি আমার 4 পিস লাগছে বসার বসার আর হচ্ছে পিঠের, তো সেই ক্ষেত্রে কত টাকা লাগবে? পার পিস কত? পার পিস আপনার যদি তাহলে আপনার এখানে 480 টাকা করে পার পিস। 480 টাকা কমপ্লিট পিস। কমপ্লিট পিস হচ্ছে 480 টাকা করে, মানে কাপড় এবং সেলাই খরচ, সেলাই খরচ অল কমপ্লিট 480 টাকা প্রতি পিস আসবে। সবুজ, ওকে। আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে গজ ধরলাম আমরা কত? 580 টাকা। হ্যাঁ, 570 টাকা। 570 টাকা গজ। তো ধরেন এক সেটে কটা লাগবে? এক সেটে 10 পিস। 10 পিসে 7 গজ লাগবে। 10 পিসে 7 গজ লাগবে কাপড়। আর মজুরি লাগবে কত? মজুরি লাগবে হলে আপনার মজুরি 2 রকমের সেলাই আমাদের, একটা আছে 50 টাকা, একটা আছে 80 টাকা। এটা হচ্ছে নর্মাল স্টিচ, আর একটা কি ডিজাইন? হ্যাঁ না, আপনার সেমটাই ভালো মোটা বিট দিয়ে মোটা চেন দিয়ে যদি সেলাই তাহলে সেক্ষেত্রে 80 টাকা পড়বে মজুরি, আর যদি আপনার নর্মাল চেন দিয়ে করি তাহলে আপনার 50 টাকা পড়বে বিট ছাড়া। বিট সহই, বিটটা চিকন হবে, বুঝছেন? তো সেক্ষেত্রে দাম হচ্ছে একটা 50 টাকা, একটা হচ্ছে 80 টাকা প্রতি পিস। 80 টাকা। আর যদি ডিজাইন করেন সেই ক্ষেত্রে তো বাড়তি, আলাদা হিসাব, আলাদা হিসাব। জি, আমি নেক্সট দেখাচ্ছি। তাহলে টোটাল সেট মানে খরচ কত পড়ছে? ওটা টোটাল সেট পড়ছে আপনার হলো 10 পিসের, 10 পিস 5800 টাকা। 5800। এগুলো রাফ ইউজের জন্য খুবই ভালো, কম দামের মধ্যে। এগুলো কত করে? 3-4টা কালার আছে, এটা আপনার প্রতি পিস 250 টাকা। আর যদি আমি পর্দা কিনি, পর্দা পার পিস কত করে বলতেছে? এটার সাথে যদি ম্যাচ করে যদি কেউ নাই, পর্দাটা দেখাই দিই। এই সেম এই ডিজাইনের ওইটা মানে পর্দাটা আছে, ওইটা সেম তো দাও, ওইটা দিই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কন্ট্রাস্ট করে দেওয়া যাবে। তো এটার দামটা কত পড়বে? এই পর্দাটার দাম পড়বে আপনার হলো 1500 টাকা। 1500 টাকা পার পিস, ওকে। তো আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন। তো আমি এটা একটু দেখাচ্ছি, আমার জাস্ট এইটাই দেখানো যে এখানে আসলে এই জিনিসগুলো পাওয়া যায়। পর্দার সাথে আপনার সোফার রিলেটেড যে জিনিসগুলো আছে, কুশন কভার আছে, সেগুলো আপনারা নিতে পারবেন। এই সেটটা কত টাকা পড়বে ভাইয়া? এই সেটটা পড়বে আপনার 4200 টাকা। 10 পিস 4000? 4200 টাকা, 420 করে পিস। আর পার পিস কত করে? 420 করে। 420 করে, ওকে। নেক্সট, এটা 3-4টা কালার আছে, এটাও এটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর, এটা দামটা একটু বলে দেই। এটার দামটা হলো 450 করে। 450 করে। নেক্সট আপু, 450 যদি হয় তার মানে হচ্ছে 10 পিসের দাম 4500। খুব ভালো চলে গজ কাপড়। এই গজ কাপড়টার দাম কত? এটা প্রতি গজ হলো আপনার 600 টাকা। 600 টাকা
ওকে, আপনি ওখানেই থাকুন, নামাইতে হবে না, নামাইতে হবে না, স্টেকে স্টেকে দেখেন। এই যে এটা তিনটা কালার আছে, একটা একটা নামাইলে ভালো হবে। আচ্ছা ওকে নামাই। আমি এটা একটু দেখাচ্ছি, এটা একটু সোজা করেন, সোজা করে ধরেন। হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু চাইলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন পিটি পর্দা গ্যালারিতে। আরেকটা কালার হলো আপনি নিয়ে এটা দেখাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর। আরো অনেক অনেক কাপড় আছে, সবগুলো তো দেখানো সম্ভব না। এখন যে কাজটা করব, এই যে উপরেরটা দেখেন, এটা না 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 তার নিচেরটা, হ্যাঁ এটা দামি মধ্যে আমার এখানে কম দামি দামি অনেক আছে, আপনি চাইলে কিরকম মধ্যে নেবেন সেটা বললে আমরা দিতে পারব। খুব সুন্দর, আমার কাছে তো ভালোই লাগলো, আশা করি আপনাদেরও ভালোই লেগেছে। তো ভিউয়ার্স এখন যে কাজটা করবে, কিন্তু অ্যাড্রেস আর ফোন নাম্বার বলে দেবো। এটা গজ কত? এটা গজ হলো আপনার 700 করে, 700 করে, 700 করে গজ। ব্যাস 700 করে গজ। এখন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই। আপু এমনি একবার যদি এমনি দিয়ে দিতেন এটা ভালো হতো। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কাপড় আছে এখানে। আর কেনাকাটা করতে হলে যেখানে আসতে হবে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা দিলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখা যায় স্ক্রিনে বসে যতই তাই দেখেন না কেন, এখানে এসে কিন্তু একটা দেখার যে ইচ্ছা বা হাতে ধরে দেখার যে জিনিসটা ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু সবারই কিন্তু ইচ্ছা থাকে। তো সেই জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা এই অ্যাড্রেসে আসলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে 513 নিউ সুপার মার্কেট, দক্ষিণ বি ব্লক, গলি নাম্বার 4, নিচতলা, ঢাকা 1205। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ক্রিয়েটিভ পর্দা গ্যালারি থেকে যে কোনো পর্দা কালেকশন কিন্তু কিনতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, পর্দাও কিনতে পারবেন এবং সোফার কভারে যে গজ কাপড় আছে, সোফার কভার যেগুলো আছে সেগুলো খুব রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।